আজকে টিভি দেখার তিনটা বেস্ট অ্যাপের সাথে তোমাদের পরিচিত করাবো। প্রথম অ্যাপসটি হচ্ছে লাইভ নেট টিভি। এটি তোমরা প্লে স্টোরে পাবা না, এটি গুগলে পাবা। গুগলে সার্চ দিবা লাইভ নেট টিভি ডট এপিকে লিখে, লাইভ নেট টিভি ডট এপিকে লিখে সার্চ করলেই প্রথমে রেজাল্টেই পেয়ে যাবা লাইভ নেট টিভি। এবং সেটি ওয়েবসাইটটি হচ্ছে apkpo.com, ক্লিক করবা এটাতে। দেন লাইভ নেট টিভিতে দেখবা ডাউনলোড এপিকে, ডাউনলোড এপিকেতে ক্লিক করার পর আর কোথাও ক্লিক করবা না, কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড অপশানটি চলে আসবে। দেখো এসে গেছে, এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করছি, সুতরাং ডাউনলোড করলাম না, তোমরা ডাউনলোড করে নিও। ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিবা। ইনস্টল দিলে যদি আপডেট চায় তো আপডেট দিবা, আর যদি আপডেট না চায় তো আপডেট দেওয়ার দরকার নেই। তো লাইভ নেট টিভিতে প্রবেশ করলে দেখতে পারবা এখানে হাজার হাজার চ্যানেল আছে, প্রায় 1500 মতো চ্যানেল আছে এখানে। এবং এখানে সব ইন্টারন্যাশনাল চ্যানেল রয়েছে, এবং বাংলাদেশি সহ ইন্ডিয়ান, আমেরিকান, পাকিস্তান সব ধরনের চ্যানেল পাবা। সার্চ বক্সে জাস্ট তোমার চ্যানেলটির নামটা লিখবা সার্চ বক্সে, যে কোনো চ্যানেলের নাম লিখে সার্চ দিলেই সেটি চলে আসবে যদি সেই চ্যানেলটি থেকে থাকে। এখানে ফোল্ডার করে সুন্দরভাবে সাজানো আছে প্রত্যেকটি চ্যানেল, মুভিজ, স্পোর্টস, ওকে, অস্ট্রেলিয়ান, ফ্রেন্স, মিউজিক, নেপাল, বাংলা, ওকে। এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান অ্যাপস। চলো আমরা দুই নম্বর অ্যাপসে প্রবেশ করি। আমাদের সেকেন্ড অ্যাপসটি হচ্ছে বেডিকাস্ট। এটি অনেক পপুলার একটি অ্যাপস টিভি দেখার জন্য। প্লে স্টোরে গিয়ে বেডিকাস্ট লিখে সার্চ দিবা। বেডিকাস্ট লিখে সার্চ দিলেই চলে আসবে বেডিকাস্ট বাংলা লাইভ টিভি। ওকে, এটা ডাউনলোড দিবা, দেন ইনস্টল করবা। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করি। আমি লাইভ নেট টিভির থেকে বেডিকাস্টটি বেশি ইউজ করি, এ কারণেই। কারণটা হচ্ছে এখানে সব পরিচিত চ্যানেলগুলো থাকে, বাংলাদেশের এবং ইন্ডিয়ার যত ফেমাস চ্যানেলগুলো আছে সব চ্যানেলগুলো এখানে পাওয়া যায়। এবং হাতে নাগালেই যদি ফেমাস চ্যানেলগুলো থাকে তাহলে আমি খুঁজতে যাব কেন। এরপরে তিন নম্বর হিসেবে আমি যে অ্যাপসটিকে সিলেক্ট করেছি সেটি হচ্ছে জাগো বিডি, জাগো বিডি বাংলা টিভি। বিডিকাস্টের একটা সমস্যা হচ্ছে লাইভ স্ট্রিমিং প্রবলেম করে মাঝে মধ্যে, অর্থাৎ খেলা দেখতে, লাইভ প্রোগ্রামগুলো দেখতে মাঝে মধ্যে সমস্যা করে, এবং জাগো বিডিতে সেই সমস্যাটা করে না। সুতরাং এক একটা অ্যাপ এক এক কাজে ব্যবহৃত করবা। দেখো সবগুলো চ্যানেল কত সুন্দরভাবে সাজানো আছে, এবং এখানেও সার্চ বক্স আছে, তোমার কাঙ্ক্ষিত চ্যানেলটি এখানে সার্চ করলেই পেয়ে যাবা।